হ্যালো টু মাই অল ভ্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চ্যানরাইজ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা অবশ্য বিচ হাউস থেকে ব্যাক করে আসছি, অনেকদিনই হলো কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়নি। সেই দিনকে মানে হচ্ছে 6th of July, ওয়েদারটা ভীষণ ভীষণ গ্লুমি ছিল। সি বিচে এইরকম গ্লুমি ওয়েদার জাস্ট আনএক্সপেক্টেড, পুরো মনে হচ্ছে আমরা উইন্টারে গেছি সি বিচে। একদমই সমুদ্র দেখা যাচ্ছে না, প্রচণ্ড মেঘলা আর সাথে করে ভীষণ কুয়াশা ছিল। আসলে কিছুদিনের মধ্যে একটা হ্যারিকেনের ফোরকাস্ট ছিল, হ্যারিকেন ঝড়ের, তো সেই কারণেই হয়তো এরকম ওয়েদারের অবস্থা হয়েছিল। তো সেই সকালবেলা এখন প্রায় 10টা মতো বাজে, কিন্তু এত কুয়াশা যে পাশের বাড়িগুলো দেখা যাচ্ছে না। তারপর একটু যখন ওয়েদারটা ঠিক হলো, আমরা বেরিয়ে পড়লাম ওইখানে কাছাকাছি একটা লোকাল ফার্ম দেখতে। ফার্মটির নাম হচ্ছে অলিশ ফার্ম স্ট্যান্ড। এটা ভীষণই সুন্দর একটা ফার্ম, এখানে সমস্ত ধরনের লোকাল ফুড, মানে লোকাল কাল্টিভেটেড যা যা আছে সব কিছুই পাওয়া যায়। সাথে করে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যেটা বাচ্চাদের জন্য মানে ভীষণ ভীষণই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যেই ফার্ম অ্যানিমালদের ফিড করা। সেদিনকে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আফটার ব্রেকফাস্ট। সকাল সকাল মানে তাও বেরোতে বেরোতে আমাদের 12টা বেজে গেছিলো, কারণ দেখলেন সকালবেলাটা কীরকম একটা গ্লুমি ওয়েদার ছিল, একেবারেই মেঘলা ওয়েদার। তো একটু রোদ হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম পাশাপাশি এক কিছু জায়গা দেখার জন্য। তো ফার্স্টেই এই জায়গাটা আমাদেরকে সাজেস্ট করেছিল আমার দাদার ছেলে মেয়েরা, তারা বলেছিলো এখানে গেলে খুব বাচ্চারা মজা করতে পারে। তো ফার্স্টেই আমরা এখানে এলাম, তারপরে আমরা গেছিলাম হচ্ছে একটা পেটিং জুতে। তার আগে চলুন দেখা যাক যে এই ফার্মে কী কী পাওয়া যায়। ফার্মটা ভীষণ সুন্দর ছিল, ইন্টেরিয়ারটা অপূর্ব ছিল, জিনিসপত্রগুলো সত্যিই খুব ভালো ছিল। তবে হ্যাঁ, অবশ্যই একটু ওভার প্রাইসও ছিল, কিন্তু জিনিসপত্রগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর ছিল। এই ফার্মটার সাথে ভীষণ সুন্দর একটা নার্সারি ছিল, খুব সুন্দর দেখতে, আমার তো বেশ ভাল লাগলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম একটা পেটিং জুতে, সেটা একেবারে একদম নতুন অভিজ্ঞতা আমাদের কাছে। তো ওই জুটাতে মোটামুটি টিকিট আমাদের তিনজনেরই মোটামুটি $40 মধ্যে এসে গেছে। আর সাথে করে আমাদেরকে কিনতে হয়েছিল হচ্ছে একটা পেটিং জু, যেহেতু তাই জন্য ওখানে ফিডিং করবার জন্য যে খাবারটা সেটা ওরা জু থেকেই পাওয়া যাচ্ছিল, কারণ বাইরের খাবার অ্যালাউ ছিল না। আর এখানে শুধু খাবার না, সাথে করে ফিডিং বটলও অ্যাভেলেবেল ছিল। অনেকেই আছে যারা শুধু ফিডিং বটল কিনেছে, তার প্রাইসটা একটু কম ছিল, কিন্তু আমরা একটা বড় একটা পুরো বড় একটা খাবারের বোতলই কিনে নিয়েছিলাম। তো এখানে ঢুকেই ফার্স্টে দেখতে পেলাম এক ভীষণ সুন্দর সুন্দর কতগুলো টার্টল, তারপর যেটাকে বলে অ্যালবাইনো পিকক, মানে এটা ফার্স্ট টাইম আমি চোখে দেখলাম। আমি এর আগে অনেক সময়তে ইউটিউবে দেখেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম। আর সবচেয়ে লাকি ছিলাম এনাদের দেখে। আর লাকি কেন বললাম, যে ময়ূরের এরকম পেখম তুলে নাচ দেখাটা ভীষণ লাকের ব্যাপার। সেদিনকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই আমরা এটা দেখতে পেলাম। এখানে টংলু তো ভীষণ ভীষণ মজা করছে, সবাইকে খাবার দিচ্ছে। হ্যাঁ, সবাই মানে খাবার পাওয়ার জন্য কি কিউটভাবে সবাই লাইন করে দেখুন ডাকগুলো আসছে। আর ও ভীষণ এক্সাইটেড ছিল যে সবাইকে খাওয়াতে পারছে।
সবথেকে বেশি অবাক হয়েছি আমি এই ফ্যালো ডিয়ারগুলোকে দেখে। এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। দেখে কি সুন্দর, আমার মনে হচ্ছে একটা কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে গেছি। কি দারুণ দেখতে, তাই না? এই জুটা এমন কিছু বড় এরিয়া জুড়ে ছিল না, কিন্তু এই জুতে অনেক অনেক পেট অ্যানিমালস থেকে শুরু করে ফার্ম অ্যানিমালস অনেক কিছু ছিল, মানে ডিয়ার থেকে শুরু করে ক্যামেল সেটাও এখানে ছিল। এই জুয়ের একদম এন্ডিংয়ে ছিল হচ্ছে এই বেবি অ্যানিমালগুলোকে পেট করার যে ছোট্ট ছোট্ট এক একটা কেজ করে রাখা আছে, যেখানে হ্যামস্টার, চিকস, র্যাপিড সবাই ছিল। সেটাতে তো আমি জানি না টংলু কতটা মজা করেছে, তবে আমি খুব মজা করেছি সবকটা বেবি অ্যানিমালসগুলোকে আদর করে। আর একটা জিনিস দেখুন, শাহরুখ খানকে শুধু আমরা মানুষরা ভালোবাসি না, ইনিও কিন্তু খুব ভালোবাসেন। আর দেখুন টাচ ফোনটা কীভাবে স্ক্রল করে করে নিজের পছন্দের গান লাগানোর জন্য বলছে, আর যেই লাগিয়ে দিলাম তারপর তার নাচটা দেখুন, এটা তো সবচেয়ে বেশি আমি এনজয় করেছি। বাড়িতে এসে দেখি দাদার ডিনার বানানোর প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার দাদা বৌদি সবাই ভীষণ ভালো রান্না করতে পারে। এটা নকি বানানোর প্রিপারেশন চলছে, সাথে করে আমার দাদার জানেন ডাক্তারি লাইনে প্রায় 30 বছর হয়ে গেছে, তো সেটারই একটা ছোট্ট সেলিব্রেশন আমাদের ফ্যামিলির সাথে ছিল। দাদা একটা গিফট পেয়েছে, সেটা আমরা ওপেন করলাম আর খুব ভালো কাটলো আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডের উইকেন্ডটা। আবার আমরা ঠিক তার পরের দিনই ব্যাক করে চলে এসেছিলাম, তো আবার যে যা নিজের ডেইলি লাইফে ব্যস্ত হয়ে পড়েছি। আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ব্লগগুলোকে লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে।